বিজয়ের মাসে সজল-স্নিগ্ধার সুবর্ণভূমি, জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা সিনেমার নতুন নায়িকা। গুণী চলচ্চিত্র পরিচালক জাহিদ হোসেনের পরিচালনায় সোনার চর সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে সিনেমায় স্নিগ্ধার অভিষেক। দ্বিতীয় সিনেমা অর্থাৎ জাহিদ হোসেনেরই পরিচালনায় নির্মিত মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্পের সিনেমা সুবর্ণভূমিতে প্রধান একটি চরিত্রে কাজ করার সুযোগ পেয়ে যান স্নিগ্ধা। এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য পরিচালকেরই। সুবর্ণভূমি সিনেমায় সজল অভিনয় করেছেন মুক্তিযোদ্ধা কুদরত চরিত্রে, যিনি মূলত একজন লেখক। যিনি সুবর্ণভূমি নামের একটি উপন্যাস লিখেছিলেন মুক্তিযুদ্ধের সময়ে সব রকমের ঘটনাগুলো নিয়ে। এই সিনেমাতেই সজলের বিপরীতে নুরি চরিত্রে অভিনয় করেছেন স্নিগ্ধা। প্রথমবারের মতো এত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করে ভীষণ উচ্ছ্বসিত স্নিগ্ধা। পরিচালক জানান, সিনেমার সব কাজ প্রায় শেষের দিকে, শিগগিরই সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হবে, আর আগামী বিজয়ের মাসে সিনেমাটি মুক্তি দেওয়ার প্রবল ইচ্ছে রয়েছে সিনেমার প্রযোজক এবং পরিচালকের। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে আব্দুল নূর সজল বলেন, মুক্তিযুদ্ধের গল্প আমাকে ভীষণ রকম টানে। নয় মাসের যুদ্ধে অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, তাই কোনো কাজের মাধ্যমে যদি আমাদের মহান মুক্তিযুদ্ধকে, মুক্তিযোদ্ধাদের সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা জানানো যায়, তাহলে সেই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। জাহিদ হোসেন ভাই ভীষণ গুণী একজন মানুষ, একজন গুণী নির্মাতা। অনেক যত্ন নিয়ে তিনি সিনেমাটি নির্মাণ করেছেন। নির্মাণের আগেই তার কাছে সিনেমার গল্পটি একেবারে ছক্কাটা। একটা দৃশ্য শেষে তিনি যখন আমার মাথায় হাত দিয়ে বলতেন ভালো করেছ, আমার কাছে মনে হতো এটাই একটা বিশাল প্রাপ্তি। আমি মনে করি এটা আমার জন্য আশীর্বাদ। স্নিগ্ধা নতুন হিসেবে ভালো করার চেষ্টা করেছে, তার জন্য শুভকামনা। সিনেমাটিতে চ্যালেঞ্জিং চরিত্র নুরি চরিত্রে অভিনয় প্রসঙ্গে স্নিগ্ধা বলেন, জাহিদ হোসেন স্যার আমাকে সিনেমাতে অভিনয় করার সুযোগ করে দিয়েছেন, এটাই আসলে আমার জন্য ছিল অনেক বড় প্রাপ্তি। শোনার পর, তারপর সুবর্ণভূমি পরপর দুটি সিনেমায় একই টিমের সঙ্গে কাজ করে আমার কাছে ভীষণ ভালো লেগেছে, এ কারণেই যে নতুন হিসেবে আমি প্রত্যেকের অনেক সহযোগিতা পেয়েছি। জাহিদ স্যার বিশেষত আমাকে নুরি চরিত্রে অভিনয়ের জন্য যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন তা আমার চলচ্চিত্র জীবনের জন্য সত্যি অনেক বড় পাওয়া, তার প্রতি কৃতজ্ঞ। সজল ভাই অনেক গুণী একজন শিল্পী, তিনিও আমাকে যে সহযোগিতা করেছেন প্রতি মুহূর্তে তার প্রতিও আমি কৃতজ্ঞ। সর্বোপরি আমি স্নিগ্ধা নিজেকে নুরি চরিত্রে যথাযথভাবে উপস্থাপনের জন্য আমার নিজেরও আন্তরিক চেষ্টা ছিল প্রবল। সিনেমাটি মুক্তির ভীষণ প্রতীক্ষায় আছি। উল্লেখ্য, স্নিগ্ধা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। তার গ্রামের বাড়ি বরিশাল। 1-7 ফেব্রুয়ারি জন্ম নেয়া স্নিগ্ধার আরও দুই বোন হচ্ছেন স্নেহা ও স্পর্শ।